নিউ কলকাতা প্রয়াগে 3BHK ফ্ল্যাট আমি ফেলে দেখা দিচ্ছি, আনইউজ ফ্ল্যাট একদম নতুন, মানে একদিনও এখানে কেউ রাত কাটায়নি বলতে পারেন। আচ্ছা, রাইট সাইড থেকে শুরু করে নিচ্ছি, যা গেস্ট রুম আমাদের পেয়ে যাচ্ছি। এশিয়ান পেন্টের যতদূর সময় ডাইনিং ডায়মন্ড কোটিং করা রয়েছে, দেয়াল দেখে যা মনে হচ্ছে। প্লাস এখানে দরজাটাকেও আমি কিন্তু মিস করতে পারি না, এটাকেও কিন্তু সুন্দরভাবে কাজ করা রয়েছে। এটা আমাদের মেন ডোর চলে আসছে, এটা চলে আসছে আমাদের সাউথ ওপেন। জানলা খুললেই পুরো সাউথের মজা পাওয়া যাবে। বাইরে আজকে ওয়েদারটা দেখুন, কেন ঘরে লাইট জ্বালিয়েছি, গঙ্গার আমাদের এরকম ওয়েদার আছে, পুরো মেঘলা ওয়েদার। এখন অ্যারাউন্ড বিকেল 4:00-5:00 বাজছে মনে হচ্ছে, হ্যাঁ 3:45-4:46। এটা চলে আসছে আমাদের কিচেন, 3BHK ফ্ল্যাটে ওপেন কিচেন পেয়ে যাচ্ছি আমরা। মডিউলার কিচেন সেট আপ করাই রয়েছে, খালি আমাদের চিমনিটা লাগানো বাকি, বাদ বাকি যেরকম যা যা ফেসিলিটি থাকে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। জায়গা, এটা একটা রুম পেয়ে যাচ্ছি আমরা। এই রুমটা আমার চলে আসছে, গঙ্গার দিক তো অবশ্যই পাচ্ছি। আচ্ছা, গঙ্গাটা ভালো করে দেখাই, ও খোলাই ছিল অবস্থা দেখতে পাইনি, এত সুন্দর কুয়াশা পড়েছে কি বলবো। নর্থ ইস্ট ওপেন যেমন দেখছেন, একদম সোজা করলে নর্থ ইস্ট ওপেন পেয়ে যাচ্ছে মেকার্সটা। ওয়ার্ড্রোব করাই আছে, স্লাইডিং ডোর পেয়ে যাচ্ছি ওয়ার্ড্রোবে, জায়গা বাঁচবে। কমন বাথরুম, এটা রয়েছে আমাদের মাস্টার বেড, এল সেপ করা উইন্ডো থাকছে, সাথে কাঠ থাকছে, সুন্দর কাঠ করা রয়েছে এটা। এখানে টিভি ক্যাবিনের জন্য জায়গা ছাড়া রয়েছে, এখানেও সেম স্লাইডিং উইন্ডো, এই স্লাইডিং উইন্ডো পেয়ে যাচ্ছি ওয়ার্ড্রোব। টিভিটা পেয়ে যাচ্ছি আমি হচ্ছে নর্থ ইস্ট, দিনের বেলা সূর্য একদম সামনে থাকলে রোদটা খুব ভালো মতো ঘরে পড়বে। আচ্ছা, এখানেও কিছু লাইটস আছে দেখানোর চেষ্টা করছি, যদি আমি সুইচটা খুঁজে পাই। এই হয়ে যাচ্ছে আমাদের ঘরের লাইট, সাউথ ওপেন, ইস্ট ওপেন। আচ্ছা, বাথরুমটা লক আছে। এই পেয়ে যাচ্ছে আমাদের 3BHK ফ্ল্যাট, স্কোয়ার ফিট চলে আসছে 1040 স্কোয়ার ফিট, সামথিং কম বেশি হতে পারে। পার্কিংও পেয়ে যাচ্ছি এর সাথে, যা প্রাইস আসছে যা কিছু দেওয়া হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ফ্লোরটা মোটামুটি পেয়ে যাচ্ছি 17-18 তলা করে হাইটটাই পেয়ে যাচ্ছি, পূর্ব খোলা দক্ষিণ খোলা ফ্ল্যাট। যদি 3BHK ফ্ল্যাট পছন্দ হয়ে থাকে, পার্কিংটা আশা করছি ভালো হয়েছে, ইন্ডিভিজুয়াল পার্কিং থাকবে, মানে পার্সোনাল পার্কিং থাকবে, পছন্দ হলে আমাকে ইনবক্স করুন, বাইকাতে ইনবক্সে বলে দিচ্ছি। থ্যাংক ইউ, টাটা।